আল্লাহপাক এই পৃথিবীতে প্রায় বেশিরভাগ জিনিসকে জোড়া জোড়া আল্লাহ সাজিয়েছেন। প্রত্যেকটা বিষয়কে আকাশ জমিন রাত দিন ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত সুন্দরী কুশ্রী এক কথাই প্রত্যেকটা বিষয়কে আল্লাহ জোড়া জোড়া করেছেন। তো আমি যে আপনাদের সামনে যে বয়ান রাখবো সেই হচ্ছে দুই প্রকার যে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। তো একটা হচ্ছে হাক্কুল্লাহ আর একটা হচ্ছে হাক্কুল ইবাদ। একটা হচ্ছে আল্লাহর হক আর দ্বিতীয়টি হচ্ছে বান্দার হক। জি সম্মানিত সুধী বুঝার চেষ্টা করেন। একটা মিনিট বলে নিজামিয়া মাদ্রাসা চালাতে গেলে কিছু মজবুরি আছে, এটা আপনাদের মেনে নিতে হবে। তো আমার ভাই উনি কথা বলবেন। এখন আমাদের সামনে আমাদের মেহমান আছেন একজন, তো সময় উনি নেবেন না, আপনাদের সাথে শুধু সালাম দেবেন। আমাদের মাননীয় প্রধান সাহেব আজকে স্টেজে এসেছেন, উনাকে আমরা এখানে ডেকে এনেছি আমাদের পেটের জ্বালা মিটাবার জন্য। পেটে আমাদের জ্বালা কি আছে যে এইটা পবিত্র কালাম পাকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ভালো করে শুনেন, আল্লাহর চাইতে আল্লাহর হকের চাইতে বান্দার হকটা হচ্ছে বেশি মারাত্মক। আল্লাহ হচ্ছেন দয়াবান, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল। আল্লাহ বলছেন যে বান্দা আমার কাছে যত চায় আমি তত বেশি খুশি হই, বলুন আলহামদুলিল্লাহ। যে বিষয়ে আপনি গুনাহ করেছেন আল্লাহর কাছে যত আপনি ক্ষমা চাইবেন আল্লাহ অত খুশি হন। কিন্তু বান্দার কাছে যদি আপনি এক বান্দা অপর বান্দা একবার ভুল করে দেয়, দ্বিতীয়বার যদি ভুল করে দেয়, তৃতীয়বার ভুল করে দেয়, চতুর্থবার ভুল করে দেয়, ওই লোকটা তখন দোকানে গিয়ে বলবে যে সব সালাকে পারা যায় তো পা ধরা নাংকে পারা যায় না, কি ভুল করছে আমার পা ধরে পড়েছে। কিন্তু আল্লাহ ওইটা কি বলেন? আল্লাহ ওই কথাটা বলেন না। যত আল্লাহকে ডাকবে আল্লাহ অত খুশি হন। এই জন্য আপনাকে বলতে চাই যে আল্লাহর চাইতে বান্দার হক এই বিষয়টি খুব মারাত্মক। কত বড় মারাত্মক! এবার আপনাকে তাড়াতাড়ি করে প্ল্যাটফর্মের দিকে এগিয়ে নিয়ে যায়, যেটা সেটা কথা বলে আমি সময় বরবাদ করব না, যেহেতু আমার মাথাতে দুটা দায়িত্ব। নাম্বার ওয়ান, বক্তব্য রাখতে হবে। নাম্বার টু, শ্রোতাদের মনকে বিগলিত করে কিছু টানতে হবে, এটা আমার দ্বিতীয় দায়িত্ব। যেহেতু নিজামিয়া মাদ্রাসা আপনারা জানছেন, নাবি সাহেব বললেন না যে ইনারাকে ডেকেছে শুধু পেটের জ্বালায়, পেটের জ্বালাকে বুঝাবার জন্য। তো যাই হোক, বান্দার হক সম্পর্কে আমি আলোচনা করব। একটু বিষয়টার দিকে আপনারা লক্ষ্য রাখবেন যে বান্দার হক কাকে বলে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলছেন, কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবুদু আল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ, সারা পৃথিবীর বান্দারে তোরা শুনিলে আল্লাহর ইবাদত কর, আল্লাহকে ছাড়া কারো ইবাদত করা চলবে না। এক নম্বর কথা, সর্বপ্রথম আপনাকে নিজের ইমানটাকে মজবুত করতে হবে, আল্লাহর সাথে কারো ইবাদত করা চলবে না, আল্লাহকে ছেড়ে দিয়ে কারো সত্য শোনা করা যাবে না। আবার আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর গোলামি করো, তোমরা আল্লাহর পূজা পাঠ করো, তোমরা আল্লাহর দাসত্ব করো। দ্বিতীয় নম্বরে আল্লাহ বলছেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ বলছেন বান্দারে পৃথিবীতে মানুষেরা অনেক অনেক ইবাদত করে আমাল করে, কিন্তু আমার ইবাদত করার সাথে সাথে আবার কাউকে জড়িত করে নাই, কাউকে শরীক করে নাই। আমার আল্লাহ বলছেন বান্দা ইবাদত করবি তো
আমার কর কিন্তু আমার সাথে আর কাউকে সমকক্ষ করবে না কাউকে জড়িত করবে না কাউকে শরীক করবে না আমার নামায় পড়ার পরে আমার হক আদায় করে দেওয়ার পরে বান্দারে তুই কোথাও গিয়ে আবার কবরের কাছে সাজদা করবি কোন পীর ওয়ালি মুর্শিদের কাছে যাবি আমি আল্লাহ এই এত বড় অন্যায় আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো না সহ্য করতে পারবো না রে বান্দা এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না তিন নম্বর যেটা কথা আল্লাহ আয়াতের ভিতরে বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি হিসানা আমার আল্লাহ বলছেন তৃতীয় নম্বর যেটা আল্লাহ আদেশ করলেন সেটা হচ্ছে কি বান্দারে তুমি তোমার মাতা পিতার সাথে ভালো ব্যবহার করবে নম্র ব্যবহার করবে ভদ্র ব্যবহার করবে কেননা এটি হচ্ছে বান্দার হক প্রথমে আল্লাহর হক ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ এই দুটো হচ্ছে আল্লাহর হক আল্লাহর ইবাদত করতে হবে এবং আল্লাহর সাথে কাউকে শরীক করতে হবে না তিন নম্বর যেটা সেটা হচ্ছে কি যে মাতা পিতার তুমি সেবা করো এই মাতা পিতাটা বান্দার ভিতরে গণনা আছে না নাই মা বাবা বান্দার ভিতরে না বাইরে মা হচ্ছে বান্দার ভিতরে মা হলো বান্দার ভিতরে বাবা হলো বান্দার ভিতরে চাচা আত্মীয় স্বজন যেখানে যে আছে মানুষ বলতে পৃথিবীতে যতগুলো মানুষ আছে সবাই বান্দার ভিতরে গণনা হয়ে যাবে এজন্য আল্লাহ স্ত্রীর কথা না বলে ছেলের কথা না বলে আল্লাহ দুই তিন নম্বরে যেটা বান্দার গুম কথা বলতে গিয়ে সর্বপ্রথম আল্লাহ মা বাবার আল্লাহ কথা বলে দিলেন বলুন সুবহানাল্লাহ তারপরে আমার আল্লাহ বলছেন বান্দা তারপরে কার সাথে ভালো ব্যবহার করবে আল্লাহ বলছেন ভাবে দিল করবা তোমার আত্মীয় স্বজন যারা আছে পাড়া প্রতিবেশী আছে এদের সাথে তুমি ভালো ব্যবহার করবে তৃতীয় চতুর্থ নম্বরে কে আল্লাহ বলছেন ইয়াতিমের সাথে ভালো ব্যবহার করবে পঞ্চম নম্বর কে তাহলে তুমি কি করবে মিসকিনদের সাথে ভালো ব্যবহার করবে ও আমার আব্বা জানেরা ও আমার ভাইয়েরা আমার আল্লাহ এই কোরআনের আয়াত ভিতরে কয়েকজন বান্দার কথা আল্লাহ উল্লেখ করলেন ভাই আমার বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বান্দার হক বলতে গিয়ে আয়াতের ভিতরে মা বাবার কথা বললেন আত্মীয় স্বজনের কথা বললেন পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে বললেন তারপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইয়াতিম মিসকিনের সাথে ভালো ব্যবহার করতে বললেন এরা হচ্ছে বান্দার ভিতরে এদের এরা যদি আপনার ওপরে আমার ওপরে আপনার ওপরে অসন্তুষ্ট হয়ে যায় মা বাবা যদি আপনার জন্য বরদোয়া করে দেয় আপনার পাড়া প্রতিবেশী আপনার জন্য যদি উহ বা আহ একটা যদি আল্লাহর কোটে যদি সে নালিশ জানিয়ে দেয় আপনার খেলাফে আল্লাহর কাছে যদি একটা নোটিশ দায়ের করে দেয় যে আল্লাহ আমি তার পাড়া প্রতিবেশী আল্লাহ তুমি এর বিচারটা কিয়ামতের দিন করিও আল্লাহ আমি এটা ধৈর্য ধরে নিলাম সবুর করে নিলাম আল্লাহ এর বিচার আমি কিয়ামতের দিন চাই ভাই আমার বন্ধু আমার আব্বা জানেরা মায়েরা বোনেরা ভালো করে শুনেলেন বান্দার হক কাকে বলা হয় যদি কোনো বান্দা সে যদি মা হয় সে যদি বাবা হয় ভাই হয় চাচা হয় যদি আপনার মামা হয় ভাগ্নে হয় আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এতিম ফকির মিসকিন গরিব যদি হয় আর যদি আপনার ব্যাপারে একটা বড় নিঃশ্বাস ফেলে দেয় হায় আল্লাহ এর বিচার তুমি কিয়ামতের দিন করে দিও এই কথাটি যদি বলে দেয় তাহলে আমার আল্লাহ বলছেন বান্দারে যদি আমার ক্ষতি করে দিস আমার যদি ক্ষতি করে দিস আমার আইন বিধানকে লঙ্ঘন করে দিস তবে আমি আল্লাহ আমি দয়াবান ক্ষমাশীল আমার কাছে যখনই আসবি রে বান্দা আমি গুনাহটা মাফ করে দেব একবার নয় দুইবার নয় শত শতবার যদি ভুল করে দিস তারপরে আমার দরবারে আসিস বান্দা আমি তোকে
কে ক্ষমা না করে থাকতে পারি না। কিন্তু আমার আল্লাহ বলছেন, বান্দারে যদি কোন বান্দা তোর প্রতি যদি একটা আফসোস রেখে দেয়, যদি উহবা রেখে দেয়, আমি আল্লাহ তোর গুনাহটা মাফ করব না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ওই বান্দা তোকে আগে মাফ না করে দেবে, যতক্ষণ ক্ষমা না করবে অতক্ষণ আমি আল্লাহ তোমার গুনাহটাকে মাফ করব না। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধু আমার, বান্দা কাকে বলা হয়? এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ইয়াতিম ফকির মিসকিন এবং আব্বা আম্মার কথা আল্লাহ কোরআনে উল্লেখ করলেন। এরা বান্দার ভিতরে গুনতি হবে, এরা যদি নারাজ হয়ে যায় তাহলে আপনার সমস্ত আমাল বরবাদ হয়ে যাবে। একটা হাদিস পড়েছি আপনাদের সামনে, বন্ধুগণ আপনি সন্নতি চেহারাতে দাঁড়িয়ে ছেড়ে রেখেছেন, আপনার চেহারাতে এত সুন্দর চাপ দাঁড়িয়ে আছে বাবজি আমার, আপনার কপালে এক টাকা পরিমাণে ঘরটা ফেলে দিয়েছেন নামাজ পড়ে পড়ে। আপনি একজন হাজি সাহেব, একবার নয় দুইবার নয় সাত সাতবার আপনি হজ করে এসেছেন, কিন্তু আপনার একটা পাড়া প্রতিবেশী আপনার ওপরে রাজি নয়, আপনার জন্য সকাল সন্ধ্যা বরদুয়া নাপতে আছে, কখন মরবে তাহলে আরাম পাবো? এরকম লোক নাই? হজও করছে নামাজও পড়ছে, কিন্তু ছোট ছোট জিনিসগুলো নিয়ে প্রতিদিন হাজি সাহেব ঝগড়া করতে আছে। হাজি সাহেবের ভাষাটা কি জানেন? আমি কিছু বলবো না, এবারকারই নতুন হজ করে আসছি, আর যদি আমার জমিতে যদি মুরগি একটা চলে যায় তা আমার বেটারা তোর কিছু রাখবে না, আমি কিছু বলবো না। ভাই জানেন আমার, বিশ্ব নবী, দয়ার নবী, আল্লাহর নবী, বিশ্ব নবী বলছেন, উম্মতেরা শুনে নাও, 72 বার যদি হজ করে নাও, কপালে যদি ঘরটা ফেলে দাও রে বান্দা, যদি কোনো আমার উম্মত উম্মতিকে যদি কেউ কষ্ট দেয় দুঃখ দেয়, সে পাড়া প্রতিবেশী একটা ছাগল নিয়ে একটা মুরগি নিয়ে কটু কথা বলে দেয়, ঝগড়া যদি করে লায়, তো আমার আল্লাহর নবী বলছেন যে পাড়া প্রতিবেশীকে কষ্ট দিল সে যেন বিশ্ব নবীকে কষ্ট দিল, আর যে বিশ্ব নবীকে কষ্ট দিল সে আল্লাহকে কষ্ট দিল। তাহলে বলুন তো বন্ধু, একটা লোক যদি 72 বার হজ করে তাহলে আল্লাহ কি ওই হজটা কবুল করবেন? করবে করবে না? এ ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বান্দার হক বলতে গিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী বলছেন, ও আমার সাহাবা শুনে নাও তোমরা ভালো করে, ইজিতানি বুসাবাল মুবিকত, নবী বলছেন ও সাহাবারা তোমরা ভালো করে কর্ণপাত করে নাও, তোমরা কান খাড়ো করে শুনে নাও, পৃথিবীতে সাত প্রকারের মারাত্মক মারাত্মক গুনাহ আছে, সাতটা এমন এমন গুনাহ আছে ওই গুনাহগুলো থেকে তোমরা বেঁচে থাকিও রে বান্দারা, ও আল্লাহর বান্দারা, ও আমার সাহাবীরা, ও আমার সঙ্গীরা, পৃথিবীতে মারাত্মক সাত প্রকারের গুনাহ আছে, ওই সাত প্রকারের পাপ থেকে তোমরা বেঁচে থাকিও। সাহাবীরা যখন নবীর কাছ থেকে কোন কথা শুনতেন সাথে সাথে প্রশ্ন করে বসতেন, কালু ইয়া রাসূলুল্লাহি ওয়া মা হুন্না, দয়ার নবী গো, পৃথিবীতে এমন কোন মারাত্মক গুনাহ আছে, পৃথিবীতে এমন কোন ডেঞ্জার গুনাহ আছে যে সাতটি গুনাহ থেকে আমাদেরকে আপনি বাঁচতে বলছেন গো নবী? আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশিরকু বিল্লাহ। সাহাবীরা, উম্মতেরা, তোমরা শুনে নাও, খবরদার আল্লাহর সাথে শরীক করবে না, নাম্বার ওয়ান। আল্লাহর সাথে শরীক করা কত বড় গুনাহ জানেন? আপনার স্ত্রী যতই বড় আপনার লস করে দেখ, 20,000 টাকা যদি হারিয়েও দেয়, বড় মনে শখ করে আমার একটা কোনো জিনিস এনেছেন, আপনার স্ত্রীটা ভেঙে দিয়েছে, আপনি সহ্য করে নিতে পারেন?
যতই আপনি রাগিন্নিত স্বামী হন না কেন, যদি কথাটা বলে দেয় যে ভুল হয়ে গেছে, তা আপনি সাথে সাথে মমের মতো নরম হয়ে যান, হয় কি হয় না? কিন্তু বাপজি আমার, পৃথিবীতে এমন একটা ভুল আছে, যদি স্ত্রী আপনি শামসির হাট থেকে যাচ্ছেন বেলা আড়াইটা তিনটার সময়, আপনার যাওয়ার কথা এমন টাইমে, কিন্তু আপনার স্ত্রী, ও ভাই আমার, বন্ধু আমার, আপনার স্ত্রীর যে বয়ফ্রেন্ড আছে তার যে একটা নাম আছে, তাকে ডাক দিয়ে দিয়েছে তুমি অমুক টাইমে আসিও, আমার স্বামী হাটে গেছে, মার্কেটে গেছে, তার আসার আগে আগে আমরা কাজ বাজিয়ে নেব। ভাই না আমার, বন্ধু আমার, আপনি যখনই বাড়িতে ঢুকলেন, আপনার স্ত্রী তার ওই একজন পরপুরুষকে নিয়ে যদি বিছানায় ঘুমিয়ে থাকে, এই অন্যায়টা পৃথিবীর কোনো বান্দা ক্ষমা করতে পারে কি? পারবে? কেউ পারবে না। সে যদি আলতাব খ্যাপা হয় তাও বরদাস্ত করতে পারে না, সে যদি গঙ্গা হয়, সে যদি বহিরা হয়, এত বড় অন্যায় সহ্য করতে পারবে না যে আমার স্ত্রীর সাথে অপর পুরুষ এখানে বসে মজা লুটবে আর আমি বসে বসে দেখব। তেমনি আমার আল্লাহ বলছেন, বান্দা পৃথিবীতে যতই বড় অন্যায় হোক না কেন বান্দা, আমার দরবারে আসবে, আমি মাফ করে দেব, কিন্তু আমার সাথে যখন তুই শরীর করে নেবে, কাউকে গিয়ে সাজদা করবে, আমি আল্লাহ এত বড় অন্যায়কে আমি সহ্য করতে পারবো না। দ্বিতীয় নম্বরে আল্লাহ নবী বলছেন, ও সাবিরা, দ্বিতীয় নম্বর তোমরা ভালো করে শুনে নাও, আসহির, সেহির মানে হলো জাদু করা। জাদু করা কি গো বাবজির আমার? এখন এখন বর্তমান যুগে জাদু আর নাই নাকি আপনাদের শামসি হাটে? আপনার দেখেছেন বা এখনো দেখছেন, মানুষ নজর বন করা জাদু নিয়ে আসতো না, এটা কাপড়ের ভিতরে ভরে দিলে আর সবাইকে তালি মারতে বললো, আর তারপরে ছড়া দিয়ে জবাই করে দিয়ে মুখ মরে মুন্ডটা একদিকে আর দেহটা একদিকে সবারই চারিদিকে ঘুরাচ্ছে, ঘুরিয়ে তখন পয়সা উসুল করে না, আবার তখন কি করছে জাদুতে নজর বন করে দিয়ে আবার ছেলেটাকে সাবিক করে দিচ্ছে। আল্লাহ নবী বলছেন, জাদু করা যেমন হারাম, জাদু দেখাও সেরকমই হারাম। বন্ধু আমার, আপনাকে জাদু করতে আল্লাহর নবী নিষেধ করেছেন। আল্লাহর নবী বলছেন, সাবিরা, দ্বিতীয় নম্বর যেটা মারাত্মক পাপ সেটা হলো জাদু করা। ভাইরা আমার, বন্ধু আমার, তবে আপনি বলবেন মাওলানা আমরা জাদু করি না, কিন্তু আমি আপনি পৃথিবীতে এমন এমন কাজ করিনি, যেই পাপগুলো বড় বড় কিন্তু আমরা সাধারণ মনে করি। বন্ধু আমার, আপনার পকেটে 10,000 টাকার একটা মোবাইল ছিল, সেই মোবাইলটা আপনি, আমি জলসা করতে এসে নাদবি সাহেবের রুমে আমি রাখলাম, আর রাখার পরে সকালে উঠে দেখছি যে মোবাইলটা নাই। মাওলানা মোবাইল কই? দেখি কি ব্যাপার, চিরুনি তল্লাশি করার পরে মোবাইল খুঁজে পাওয়া গেল না। তখন এই জালসার লোক একজন বলছে, ভাই মাওলানা সাহেব, আমার কাছে একটা বুদ্ধি আছে, খুব অতি সহজে মোবাইলটা পেয়ে যাবেন। তো কি বলো, শামসি এলাকাতে একটা লোক আছে, আপনি মাত্র 500টা টাকা দেবেন, আপনার মোবাইলটা কে নিয়েছে বলে দেবে। তাকে আমরা কি বলি, ঠিক দেখা বলি না কি বলি? ঠিক দেখা বলে। আল্লাহর নবী, বিশ্ব নবী বলছেন, মান আতার রাফা, বিশ্ব নবী বলছে, ও সাহাবারা, তোমরা যদি ওই গায়েবের খবর বললে বলাকে যে কালকে কি হবে, আমার মোবাইলটা কে নিয়েছে, আমার টাকাটা কে নিয়েছে, আমার এটিএম কার্ডটা কে নিয়েছে, যেখানে আমরা সেখানে গিয়ে বলি কবিরাজকে, হাতের রেখা দেখে আপনার ভবিষ্যতের কথা বলে দেয়। বিশ্ব নবী বলছে, ও আমার সাহাবীরা, শুনে লাও, যতই বড় নামাজি হও না কেন, যদি ওই লোকটার কাছে যাও, ঠিক দেখাতে যাও যে আমার টাকা হারালছে, আমার মোবাইল হারালছে, আমার যত কিছু আইডেন্টি কার্ড ছিল সব হারিয়ে গেছে, ও কবিরাজ সাহেব যত টাকা লাগে ওই লোকটার নাম বলে দাও। তখন আপনি তার উপরে ইয়াকিন করে নিলেন, বিশ্বাস করে নিলেন। বিশ্ব নবী বলছেন, উম্মতের আরে শুনে লাও, 40 দিনের নামাজ তোমার আল্লাহ কবুল করবে না, করবে না, করবে না। সুবহানাল্লাহ, আজ কত লোককে দেখেন, বুবু তোমার হার হারিয়ে গেছে, যাও শামসিদ একটা করবে, নতুন পয়দা হয়েছে, এতটি টাকা নেবে, তোমার হার কে খেয়েছে কয়ে দিবে, ইমানকে বরবাদ করিয়েন না। বিশ্ব নবী বলছেন,
এমন একটা জামানা আসবে আল্লাহর নবী বলছেন সাহাবারা শুনে নাও ইয়া বিউদিনহু আরাজিম বিআরাজিম মিনা দুনিয়া আল্লাহর নবী বলছে ও সাহাবারা আমার উম্মতেরা শুনে নাও শোনার করে তোমরা লিখে নাও মনে করে নাও হৃদয়ে কথাটাকে তোমরা গেড়ে নাও আল্লাহর নবী বলছেন এমন একটা জামানা আসবে যে ভালো ভালো ইমানদার ভালো ভালো ইমানদার মানুষ কি করবে যাবিউ সে বিক্রি করে দিবে দীনহু বিআরাজিম মিনাদ দুনিয়া অল্প জিনিসের জন্য সে নিজের ঈমানটাকে বিক্রি করে দেবে বন্ধুরে আপনি 10,000 টাকার জন্য ওই লোকটার কাছে গেলেন আর যাওয়ার পরে নিজের ঈমানটাকে বিক্রি করে দিলেন আল্লাহর নবী বলছেন বন্ধু ও আমার উম্মতেরা তোমরা নিজের ঈমানটাকে ভালো করে হেফাজতে রাখিও বন্ধু আমার 3 নম্বর যেটা পা আল্লাহর নবী বলছেন ও সাহাবারা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না দ্বিতীয় নম্বর তোমরা জাদু করবে না তৃতীয় নম্বর হলো কি আল্লাহর নবী বলছেন তোমরা খবরদার অন্যায় ভাবে কোন মানুষের জানকে মারবে না আল্লাহ যেটা জায়েজ করেছেন তাকেই মারতে পারবে তুমি তোমাকে কেউ মেরে দিল তার প্রতিশোধ তুমি নিয়ে নাও কে শ্বাস নিয়ে নিতে পারো তোমাকে যদি কেউ একটা চড় মারে তুমি তার গালে চড় মেরে প্রতিশোধ নিয়ে নাও তোমাকে কেউ তরবারি দিয়ে জবাই করে দিয়েছে তুমি তার কে শ্বাস নিয়ে নাও এই ছাড়া জুলুম ভাবে তোমাকে একটা ফুলের ছিটকি মারার অধিকার দেয়নি আল্লাহ বন্ধু ভালো করে শুনেন হুকুকুল এবার কাকে বলা হয় আল্লাহর নবী বলছেন যে তোমরা নাজায়েজ ভাবে কোন মানুষের জানকে মারিও না আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন আপনি একজন লুণ্ঠন আপনি একজন লুটেরা আপনি ডাকাত আপনি ডাকাতের দল রাস্তা দিয়ে যাচ্ছে তার গাড়িতে ডিকিতে রাখা আছে 1,00,000 টাকার বান্ডেল টাকাটা আপনি চুরি করে নিলেন আর চুরি করে নেওয়ার পরে কেড়ে নিল কেড়ে নেওয়ার পরে তাকে জানটা মেরে দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিল তাহলে এটা হলো এক প্রকারের হত্যা এটা পৃথিবীতে এক প্রকারের মার্ডার হলো বন্ধু আমার কিন্তু বন্ধুরে আপনাকে একটা মার্ডারের কথা আপনাকে বলবো যে কথাটা হয়তো আপনি জীবনে কোনোদিন শুনেননি মানুষ টাকার লোভে গাড়ির লালচে পেটের জ্বালাতে মানুষকে মানুষ জবাই করছে করছে না করে না হাজারো ঘটনা ঘটছে কিন্তু বাপজি আমার ও তরুণ যুবক ভাইরা ও আমার বোনেরা যারা নতুন নতুন বিয়ে শাদী করেছো বৃদ্ধ লোককে বয়স্ক লোককে বাপজিকে আমি বলি না ভাইরা আমার বন্ধু আমার পৃথিবীতে মানুষকে মার্ডার করার একটা নতুন কৌশল এসেছে কেমন করে মাওলানা বলেন তো আপনার স্ত্রীর পেটে যখন বাচ্চা এসে গেল যখন পেটে বাচ্চা এসে গেল তখনই আপনার মাথা যেন বনবন বনবন করে ঘুরতে আছে আপনার ঘড়ির কাঁটা অন্যদিকে যেন গনগন করে ঘুরছে ও ভাইরামার বন্ধু আমার আপনার একটা ছেলে একটা মেয়ে হয়েছে আপনার ছেলে না আমার আর আপনি প্রয়োজন মনে করেন না হামদো আমারে দো আমরা দুইটা আমাদের দুইটা হবে আমি আর স্বামী স্বামী স্ত্রী একটা ছেলে একটা মেয়ে আর ছেলে বিলে লেব না মলি সাহেব ডিহিমাড়ি কুণ্ঠে পাবো এত মানুষ একটা খারাপ কথা কহে সোরের পাল হ্যাবেরা লেটি জরিমে দিয়ে মলি সাহেব খাবো কি করে কথাটা বলে না কথাটা খারাপ কিন্তু দেশওয়ালি ভাষা ভাইরামার তৃতীয় নম্বরে যখন মায়ের পেটে বাচ্চাটা আসলো মাইন্ডে কাজ করে না ডক্টরের কাছে গিয়ে কি করলো আল্ট্রাসাউন্ড করলো ভাইরা আমার বন্ধু আমার রিপোর্টে আসলো যে 2 মাসের গর্ভবতী হয়েছে মহিলাটা তখন আপনার ব্রেনে কাজ করে না আপনি ডক্টরের কাছে গেলেন শামসিতে আরে গিয়ে বলছেন ডাক্তার বাবু আমার স্ত্রীর পেটে বাচ্চা হয়েছে যেই কৌশলে হোক এ বাচ্চাটাকে মার্ডার করতে হবে বাচ্চাটাকে নষ্ট করে দিতে হবে পৃথিবীতে যেন বাচ্চাটা না আসে তখন কি করলে ডাক্তার বাবু আপনার কথা শুনে একটা মিফিজিস কিট বলে ট্যাবলেট আছে যারা ব্যবহার করেছেন তারা জানেন যাতে 5টা মাত্র ট্যাবলেট থাকে বন্ধু যখনই 2টা খাইয়ে দিবে 24 ঘন্টা হবে না বাচ্চাটা অসম্পূর্ণ বাচ্চা ওই মায়ের পেট থেকে হামাল হয়ে যাবে বলুন আস্তাগফিরুল্লাহ বলুন একবার নাউজুবিল্লাহ ও মুসলমান ভাইরা ওই বাচ্চাগুলোকে আল্লাহ হাসরের মাঠে জীবিত করবেন আল্লাহ বলছেন ওয়াই
وَإِذَا النُّفُوسُ زُوِّجَتْ وَإِذَا الْمَوْءُودَةُ سُئِلَتْ بِأَيِّ ذَنبٍ قُتِلَتْ আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো আত্মা পৃথিবীতে এসেছে সকল আত্মাগুলোকে সকল জীবগুলোকে আল্লাহ হাশরের মাঠে জমা করবে আর জমা করার পরে আল্লাহ বলবেন বিআইয়ি যামবিন কুতিলাত ও আমার বান্দা বান্দি বলো ও আমার বান্দা বান্দি বলো ও রূহ বল কি কারণে তোদেরকে তোর বাবা মা নষ্ট করে দিয়েছিল কোন এমন পৃথিবীতে অন্যায় করেছিলি পৃথিবীতে কোন এমন গুনাহ করেছিলি যার কারণে তোর মা বাবা তোদেরকে পৃথিবীতে আসার আগে ধ্বংস করে দিয়েছিল বরবাদ করে দিয়েছিল বল কি অন্যায় করেছে সেই দিন বাচ্চাগুলোকে আল্লাহ জবান দিবেন আল্লাহ কথা বলার শক্তি দিবে বলুন সুবহানাল্লাহ কয়দিনের বাচ্চা তো দুই মাসের তিন মাসের চার মাসের পেটে বাচ্চা ছিল ওই বাচ্চাটাকে আল্লাহ কথা বলার শক্তি দান করবেন মা বোন ভালো করে শুনেন যেই সমস্ত পুরুষরা আজ ওষুধ খেয়ে ইনজেকশনের মাধ্যমে বাচ্চাকে নষ্ট করছো আল্লাহ কোরআনে বলছেন খবরদার খবরদার আর এক ধরনের হাশরের মাঠে এমন বান্দি আসবে যাদের স্তনে বাদুড়ের বাচ্চার মতো ছেলেগুলো ঝুলবে আল্লাহর ফেরেশতারা বলবে ও আল্লাহ ইয়া রব্বে করিম এরা আবার কারা যাদের স্তনে বাদুড়ের মতন বাচ্চাগুলো ঝুলছে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এরা হলো এই ধরনের বান্দা যারা রুজির ভয়ে নিজের সন্তানগুলোকে হত্যা করে দিয়েছিল পায়খানা রুমে গিয়ে নষ্ট করে দিয়েছিল আল্লাহ তাবারক ওয়াতাআলা ফেরেশতাদেরকে এই কথাটা বলবেন বন্ধু আমার এই জন্য বিশ্ব নবী বললেন তোমরা সাত প্রকারের মারাত্মক গুনাহ থেকে বেঁচে থাকিও চলেন চার নম্বর যেটা পাপ আল্লাহর নবী বলছেন ওয়া আকুলু মালাল ইয়াতীম আল্লাহর নবী বললেন ও সাহাবারা পৃথিবীতে আর একটা বড় অন্যায় আছে তোমরা খবরদার ইয়াতীমের মালকে তোমরা খেলিও না বলবেন মাওলানা ইয়াতিমের মাল কেমন করে খাওয়া হয় আপনার বাড়িতে একটা ভাতিজা আছে আপনার বাড়িতে একটা ভাইগিনা আছে আপনার বাড়িতে একটা ছোট ভাই আছে বাল্যকালে বাবা মা মরে গেছে ও আমার দিনের ভাইরা ওর হিসাতে যে জমি জায়গা ফসল পাতি আছে আপনি তাকে কিছুই দিলেন না তার হকগুলোকে খেলিলেন আল্লাহ কোরআনে বলছেন ও সারা পৃথিবীর মুসলমানেরা শুনে নাও যারা ইয়াতিমের মালকে খেলায় যারা বান্দার হকে যারা হড়প করে নাই আমার আল্লাহ বলছে সে মালগুলো খেলো না জাহান্নামের আগুনগুলোকে নিজের পেটে ভর্তি করে দিল বলুন সুবহানাল্লাহ তারপরে আল্লাহর নবী আর একটা কথা বলে দিলেন ও আমার উম্মতেরা শুনে নাও ও সাহাবারা যেটা ছয় নম্বর পাপ সেটা হলো জিহাদের ময়দান থেকে তোমরা পালিয়ে যেও না সাত নম্বর যেটা আল্লাহর নবী বললেন ও সাহাবারা খবরদার তোমরা একটা সতী সাধু মহিলার উপরে ইলজাম দিও না অপবাদ দিও না কুধারণা করিও না তাহলে কোনটা গুনাহ কি কম গো বাপজির আমার এক নম্বর আল্লাহর সাথে শরীক করবে না দ্বিতীয় নম্বর জাদু করবে না তৃতীয় নম্বর কাউকে মার্ডার করবে না চতুর্থ নম্বর কি আল্লাহর নবী বলছেন ইয়াতিমের মালকে খেলিও না পঞ্চম নম্বর হলো কি যুদ্ধের ময়দান থেকে সাহাবি তোমরা পালিয়ে যেও না তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটা সতী সাধবী আল্লাহ আলি সলিহা সাজেদা শাকেরা ওই বান্দির ওপরে খবরদার কার প্রতি তোমরা কুধারণা করিও না আজ কুধারণার অসুখ প্রত্যেকটা মানুষের ভিতরে আছে আছে না রাই আমি যদি আমার বোনকে গাড়িতে করে নিয়ে যাই বাইকে বসিয়ে চায়ের দোকানে বসে 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 একটা গুজব করে দিল এই মাল চলে গেল নিয়ে কথাটা বলে না মাল চলে গেল নিয়ে ধারণাটা খারাপ সে তো আমার বোন আপনি কি বললেন খারাপ ভাষা ব্যবহার করে দিলেন বন্ধু ভালো ধারণা থেকে বেঁচে থাকেন খারাপ ধারণা থেকে বেঁচে থাকেন যেহেতু আপনি ভালো ধারণা করতে করতে আপনার খারাপও ধারণা হতে পারে চলেন বান্দার হক খুব মারাত্মক বিষয় আপনাকে বলছি আল্লাহর নবী
বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার হক কাকে বলা হয়? আপনার বাড়িতে একটা চাকর আছে, আপনাকে চাকরের সাথে ভালো ব্যবহার করতে হবে, যেহেতু সে বান্দা। ভাইরা আমার, আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলের সাথে আপনাকে ভালো ব্যবহার করতে হবে। কেননা আল্লাহর নবী বলছেন, আমার বাড়িতে হযরতে আনাস 10 বছর আমার খিদমত করেছিলেন। আনাস বলছেন, যেদিন বিশ্ব নবী দুনিয়া ছেড়ে চলে গেলেন, আমি কান্না আর উঠতে পারছি না, আমার চোখ দিয়ে পানি শুকায় না। আমি আনাস বলছি, নবীর বাড়িতে 10 বছর আমি ছিলাম, কোনোদিন নবী আমাকে ঝিড়কি দিয়ে কথা বলেননি। বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, ও আমার দিনের আব্বা জানেরা, আজ আপনি মুসলমান, বান্দাকে যদি কষ্ট দিয়ে দেন, আল্লাহ বলছেন, বান্দা সকল গুনাহ মাফ আমি করার পাওয়ার আছে, কিন্তু বান্দার গুনাহ বান্দার উপরে যদি তোমার কোনো বান্দা যদি কোনো অভিযোগ জানিয়ে দেয় আমার কোর্টে, আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমি মাফ করব না, যতক্ষণ পর্যন্ত ওই বান্দাটা তোমাকে ক্ষমা না করবে। কিভাবে ক্ষমা চাইবেন? কিভাবে ক্ষমা চাইবেন? আপনি কাউকে মেরে দিয়েছেন তো? মেরে দিয়েছেন, আপনার ভিতরে অনুশোচনা চলে এসেছে, হায় আল্লাহ কি ভুল করে দিয়েছি, লোকটাকে মেরে দিয়েছি, আহা বিছানায় পড়ে আছে। আপনি যান, আর যাওয়ার পরে তার হাত দুটাকে ধরেলেন, পাটাকে ধরে বলেন, ও ভাই আমি বড় মারাত্মক ভুল করে দিয়েছি, আমি অমুক দিন তোমাকে মেরে দিয়েছিলাম, তোমার গালে আমি চড় মেরে দিয়েছি, ভাই আমাকে তুমি মাফ করে দাও। প্রয়োজন হলে পা দুটো ধরে নেন। কেন বন্ধু, যদি বান্দাটা মাফ করে দেয় তো আল্লাহ অটোমেটিক আপনাকে মাফ করে দেবেন। কিন্তু বন্ধুরে, আপনি যদি এমএলএ এমপি হন, আপনি যদি দেশের প্রধানমন্ত্রী হন, আপনি গ্রামের মন্ডল সরদার হন, আপনার ক্ষমতা আছে, লাঠি আছে, আপনার কলমের জোর আছে, আপনি একটা গরিবের উপরে অন্যায় করে দিলেন, আল্লাহকে যদি বলে দেয়, মালিক আল্লাহ এর প্রতিশোধ নেওয়ার আমার ক্ষমতা নাই, শক্তি নাই গো আল্লাহ, হাসরের মাঠে তুমি এর বিচারটা করে দিও, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা সেদিন তোমার হিসাবটা হবে। বান্দার হক, আল্লাহ নবী একদিন হাজ্জাতুল বিদা শেষ হজের সময় নবী বলছেন, সাহাবীরা শুনে নাও, আমি যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, আমি যদি কাউকে দুঃখ দিয়ে থাকি, তাহলে তোমরা প্রতিশোধটা আমার কাছ থেকে নিয়ে নাও। বলুন একবার সুবহানাল্লাহ। দয়ার নবী বলছেন যে, আমি যদি কাউকে কষ্ট দিয়ে থাকি তো আমাকে তোমরা প্রতিশোধ এখনই নিয়ে নাও। সম্মানিত দিনের ভাইরা, বান্দার হক তাহলে কত মারাত্মক জানেন? কিয়ামতের দিন একটা লোক আসবে, ইয়াতি রাজুলুন ইয়াওমাল কিয়ামাতে বিসিয়ামিন ওয়া সাদাকাতিন ওয়া যাকাতিন, এরকম হাদিস আছে যে একটা লোক যা আসবে আল্লাহর হাসরে, হাসরের মাঠে কিয়ামতের দিন, তো একটা লোক আসবে তো তার কাছে নেকির পাহাড় থাকবে। বলুন সুবহানাল্লাহ, কি থাকবে? নেকির পাহাড়, ঢের লাগা আছে নেকিতে। আল্লাহ বলবেন, বান্দারে যাও, তুমি জান্নাতে চলে যাও। ইতিমধ্যে একটা লোক এসে বলবে, আল্লাহ, একজন বান্দা এসে বলবে, মাওলাই করিম গো, ওই যে আব্দুল জব্বারকে আপনি জান্নাতে যাওয়ার সার্টিফিকেট দিলেন, একটা কথা শুনে আমার একটা অভিযোগ আছে গো আল্লাহ, ওই তোমার বান্দা আমাকে পৃথিবীতে একদিন মার মেরেছিল, আমি প্রতিশোধটা নিতে পারিনি, আল্লাহ তুমি বিচার করে দাও। তখন আল্লাহ বলবে, আজকে তোমাদের মারের বদলে মার হবে না। বন্ধুরে, ও আমার ভাই, ও আমার বাপজি, ও আমার মায়েরা বোনেরা, কিয়ামতের দিন আল্লাহ কাউকে বদলা দেবেন তো কেমন করে দেবেন? আল্লাহ বলবেন, বান্দা যাও যাও যাও, তার যে নেকিগুলো আছে নেকিগুলো তুমি নিয়ে চলে যাও। আরেকজন বান্দা এসে বলবে, আল্লাহ, রব্বুল আলামিন আমার জমির আইলকে চেপে নিয়েছিল, আল্লাহ তুমি এর বিচার করে দাও। তো আল্লাহ বলবেন, এখানে তো জমি নাই, যাও তুমি কি করো, তার নেকিগুলো নিয়ে চলে যাও। আরেকজন এসে বলবে, আল্লাহ আমার একটা অভিযোগ আছে, আল্লাহ বলবেন, তার নেকিগুলোকে নিয়ে চলে যাও। যেতে 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 অবশেষে বন্ধু তার একটা সরিষার দানার পরিমাণ হাসরের মাঠে একটা নেকি থাকবে না। নেকির পাহাড় শেষ, অবশেষে বান্দারা অভিযোগ নিয়ে আসতেই থাকবে,
একজন বান্দি এসে বলবে ওগো আল্লাহ রব্বে করিম আমি একজন বিধবা মহিলা ছিলাম গো আল্লাহ রব্বুল আলামিন এটা হচ্ছে প্রধান আমার রেশন কার্ড থাকা সত্ত্বেও আমাকে মাল দেয়নি গো আল্লাহ রব্বুল আলামিন আমার কেউ ছিল না আমার জীবনে একটা আধার কার্ডও হয়নি ভোটার কার্ডও হয়নি আমার দিকে কেউ লক্ষ্য করেনি গো আল্লাহ রব্বুল আলামিন তুমি এর বিচার করে দাও আল্লাহ বলবে যার বান্দি তোর যে গুনাহগুলো আছে ওই গুনাহগুলোকে নিয়েছো আর তার সামনে রেখে দাও এই করতে 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 বন্ধু নেকির পাহাড় শেষ হয়ে যাবে অবশেষে গুনাহের একটা পাহাড় আকার ধারণ করবে অবশেষে আল্লাহ বলবেন ফেরেশতারা রে ওই একজন নামাজি হাজি সাহেবকে ধর আল্লাহর নবী বলছেন সুম্মা তুরিহা ফিন্নারে অবশেষে লোকটিকে ধরে টানতে টানতে ফেরেশতারা জাহান্নামে ফেলে দেবে কেন ওই যে বান্দার হক আপনি শেষ করে দিয়েছেন বান্দার দিকে আপনার লক্ষ্য নাই কষ্ট দিয়েছেন বন্ধু বান্দা আপনার বেটি বান্দার ভিতরে গুনতি হবে আপনার ছেলে হাজি সাহেব ভালো করে শুনেন আপনি 72 বার হজ করে এসেছেন আপনার 50 বিঘা জমি ছিল 5 বেটার নামে 10-10 বিঘা করে দিয়ে দিলেন আর যে দুটা বেটি আছে এরাকে মুজরিম মিরাজ করে দিলেন কি করলেন কিচ্ছু দিলেন না যেদিন মোর্চে হাজি জমশেদ আলী সাহেব ইমাম সাহেব আগা দিকে খাড়া হয়ে নামাজ পড়াবেন দুটো বেটি এসে তখন কয়েছে মৌলানা একটা কথা ছিল আমার বাপ আমরাকে কিছু দিয়ে যাইনি একবারে শূন্য হাতে খালি হাতে এই 5টা বেটার নামে 10 বিঘা করে জমি দিয়ে দিয়েছে ভালো করে শুনলেন ও হাজি সাহেব বাপজি আমার ও নামাজি ভাই আমার আপনাকে বলে যায় বিশ্ব নবী দয়ার নবী বলেছেন যদি কেউ মিরাজ থেকে মাহরুম করে দেয় যদি বেটাকে সবখানে জমি দিয়ে দেয় যদি বেটিকে মাহরুম করে দেয় দয়ার নবী বলছেন ও আমার উম্মতেরা শুনে নাও আমার আল্লাহ রব্বুল আলামিন হাশরের মাঠে কি করবেন কি করবেন কি করবেন আল্লাহ বলছেন ওই বান্দাটার জন্য জান্নাত তো যাওয়া দূরের কথা জান্নাতের সুগন্ধিটা আমি আল্লাহ তার জন্য হারাম করে দিলাম ও মুসলমান ভাইরা আজকে আপনি জমিগুলো সব ছেলেকে দিয়ে দিলেন মেয়েকেও আপনি কিছু দিলেন না যেহেতু বান্দার হক আপনি কি করলেন হড়প করে নিলেন অসম্মানিত দিনের ভাইরা বান্দার দিকে আপনাকে আমাকে সব সময় আপনাকে আমাকে লক্ষ্য রাখতে হবে যেন কারো হক যেন কোনো সময় শেষ না হয়ে যায় কেউ আমার উপরে যেন একটু বা আহ বা দুঃখ বা কষ্ট বা ক্লেশ বা কোনো একটা বড় নিঃশ্বাস যেন আমার উপরে কোনো পৃথিবীতে আল্লাহর জমিনে না রাখে বন্ধু আপনাকে কি বলবো বান্দার হক তো একটা হচ্ছে হুকুকুল্লাহ আর একটা হচ্ছে হুকুকুল ইবাদ মা বাবা এবং আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ইয়াতিম মিসকিন ফকির এক কথায় যত পৃথিবীতে কেউ আছে সবারই সাথে আমাকে আপনাকে ভালো ব্যবহার করতে হবে নম্র ব্যবহার করতে হবে তাহলে আপনি বান্দার হক আদায় করবেন এবার আসুন আপনাকে একটু নিয়ে যায় বন্ধু আজ মানুষের কাছে যখন টাকা পয়সা হয়ে যায় এটা হচ্ছে মহিলা মাদ্রাসা নাকি বাবজির আমার এটা মহিলা মাদ্রাসা ভালো করে শুনেন মহিলারাকে নবী কত সম্মান দিয়েছেন আপনি আমি আমার কাছে যদি টাকা হয়ে যায় আমি অহংকারে পড়ে যাই জি চলে যাচ্ছি জি জি তাহলে আমি আপনি একটা গরিব মানুষকে হেকারত নজরে দেখি ছোট নজরে দেখি আপনি একটা ভালো জামা পোশাক পরে আছেন একটা ছোট্ট ছেলে দৌড়িয়ে এসে আপনাকে ধরে নিল ছি 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 হট হট ধরে সট এরকম কথা আমরা বলি কি বলি না জি আপনি খবরদার ওই ধরনের কথা বলিয়েন না মা বোন ভালো করে শুনুন আল্লাহ আপনাকে একটু সুন্দর চেহারা দিয়েছে সাদা চামড়া দিয়েছে বলে আপনি অহংকার করিয়েন না আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ বলুন একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একটা মহিলা মসজিদে ঝাড়ু দিত তা কুমুল মসজিদা মসজিদে থাকতেন আল্লাহর নবী সাল্লাম ফাফাকাদহা আনহা নবীজি দেখছেন যে মায়া লোকটা নাই মানে মারা গেছে আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন মহিলাটাকে দেখতে কেন পাই না সাহাবিরা আল্লাহ রসুলকে বললেন কলু মা তাইয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল মায়া লোকটা মারা গেছে
তো তোমরা আমাকে কেন খবর দেওনি? দেখেন আল্লাহ বলছেন মান আমিলা সলিহান মিন যাকারিন আও উনসা ফালানুহাইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ বলছেন মেলক হোক মদলক হোক আমি তোর চেহারা দেখি না, আমি তোর ইবাদতখানাকে দেখি। বলুন একবার সুবহানাল্লাহ। আল্লাহ ইবাদত দেখতে চায়, আপনার আল্লাহ অন্তর হৃদয়টা দেখতে চায়। সম্মানিত সুধী আল্লাহ নে বলছেন আফালা জানতুমুনি, তোমরা আমাকে কেন খবর দাওনি? মেলকটা মারা গেছে তো, মা বোন তোমাদের সম্মান কত। শুনেন আজ মহিলা মাদ্রাসার জন্য আমরা অতটুকু লক্ষ্য করি না, কিন্তু মহিলা মাদ্রাসাতে বেশি লক্ষ্য করতে হবে। আল্লাহ নবীকে কি বলছেন জানেন? ইয়া রাসূলুল্লাহ, মায়া লোকটা দেখতে সুন্দর, খুব কালো ছিল আর গরিব ঘরের বেটি, আপনাকে কি খবর দেবো, আপনি অত দূর থেকে আসবেন? আল্লাহ রাসূল বললেন হাই 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 হাই, সর্বনাশ দল্লুনি দল্লুনি, তোমরা আমাকে কবরটা দেখাও কোথায় তাকে মাটি দেওয়া হয়েছে। আল্লাহ নবী গেলেন, যাওয়ার পরে কি করলেন? ফাসাল্লা আলাইহা, আল্লাহ রাসূল জানাজার নামাজ পড়লেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাম সবাইকে সম্মান দিয়েছেন, যেন কোনো বান্দার আল্লাহ রাব্বুল আলামিনের নবী কাউকে কষ্ট দেননি জীবনে। এহেতু বান্দার হক মারাত্মক হক, আপনার ছেলে আপনার মেয়ে যদি আপনার উপর একটা হক যদি আপনি তার ছিনিয়ে নেন, কিয়ামতের দিন আল্লাহ আপনার বিচার করবেন। সম্মানিত শ্রী মণ্ডলী, এবার আমি বক্তব্যের লাইনটা একটু লাইনচ্যুত হয়ে একটু মাদ্রাসার দিকে লক্ষ্য করতে যাচ্ছি। বাবজি উঠে যান না, ভাই আমার আপনার হাত দুটো ধরি, পা দুটো ধরি। এই খাদিজাতুল কুবরা, এই বানাত মহিলা মাদ্রাসা, আমি আপনাদের কাছে ছোট্ট করে একটা আবদার করব যে আজকের বিষয়টা আপনাদের কেমন লাগলো। হুকুকুল্লাহর হুকুকুল ইবাদ, বান্দার হকটা আপনি লক্ষ্য রাখবেন। তো আল্লাহর হক, এই যে মাদ্রাসা, এই যে মসজিদ, এই যে ঈদগাহ, এই কবরস্থান, ইয়াতিমকে খাওয়ার, ওস্তাজিকে খাওয়ার, এই তালেবাদেরকে ব্যবস্থা করে দেওয়া, প্রাচীর করে দেওয়া, মাদ্রাসা করে দেওয়া, জায়গির দেওয়া, সুবহানাল্লাহ। আজ মালদার মাটিতে এক এক করে একুশখানার চাইতে বেশি ফারাগাতের মাদ্রাসা। একবার বলুন আলহামদুলিল্লাহ। আমাদের উত্তর দিনাজপুরে যান, কিশোরগঞ্জের মাটিতে যান, মাহাত ছাড়া আপনি ফারাগাতের মাদ্রাসা পাবেন না। আল্লাহর যে কত বড় দয়া, কত বড় দয়া। আমি একজন মাওলানা আব্দুল হান্নান রহিমি, আমিও প্রোডাক্ট হলাম মাদ্রাসা কাতলামারি ছাত্র। বলুন একবার আলহামদুলিল্লাহ। তা আপনারা তো দিচ্ছেন দান, আর আপনাদের দানে ধ্যানে মাদ্রাসাগুলো চলছে। আজ হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র লেখাপড়া করে গিয়ে আজ মাওলানা কেউ ডাক্তার, কেউ ডাক্তার হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ মাদানি হয়েছে, হয়েছে কি হয়নি বলেন তো? কিসের দায়? আপনাদেরই যাকাত, আপনাদেরই অসুর, আপনাদেরই ফিতরা, আপনাদেরই কুরবানি করা টাকা, আপনাদের হাড় ভাঙা পরিশ্রম, মাথার ঘামকে পায়ে চুইয়ে দিয়ে এই খাদিজাতুল কুবরাতে আপনার একশোটা টাকা দেবেন, এক হাজারটা টাকা দেবেন, দশ হাজার টাকা দেবেন, একটা কালাম মাজিদ দিবেন, তাহলে এটাই আপনার কিয়ামতের দিয়ে জমা থাকবে বন্ধু, সব পড়ে থেকে যাবে। বাবজি কালেকশনের কথা শুনে উঠে যাবেন না, উঠে যাবেন না, হাত দুটো ধরে বলছি, আল্লাহর ওয়াস্তে বলছি আপনাদের, আজকে শামসির মাটিতে আমি এটা দেখতে চাই। আমি যেন গর্ব করে অহংকারের সাথে যেন আমার কিষানগঞ্জ উত্তর দিনাজপুরে গিয়ে যেন আমি কথাটা বলতে পারি। নাকভি সাহেবের জালসাতে আমি গিয়েছিলাম, যিনি যেই মাদ্রাসার সেক্রেটারি আছেন ওনার মাদ্রাসাতে আমি গিয়ে জলসা করে এসেছি। আমি এত টাকা আমি দান পেয়েছি, আমি ছোট্ট করে, যেমন ছোটখাটো মৌলভী সাহেব, ছোট্ট করে একটা আপনাদের কাছে আবদার করছি। ইনশাল্লাহ কেউ অপমান করবেন না, আল্লাহর ওয়াস্তে কে আছেন। মাত্র পাঁচটা হাজার টাকা একটা কলম, এক হাজার করে তিরিশটা কলম, আর যদি কোনো সোনার চান মায়ের লাল আল্লাহর রসুলের প্রেমিক ভালোবাসা মোহাব্বত করে নেওয়ালা হন, তাহলে দশটা হাজার টাকার একটা দাতা। মাওলানা অনেক টাকা অনেক দিকে ব্যয় করেছি, খরচ করেছি, আমি দশটা হাজার টাকা এই খাদিজাতে আমি দশটা হাজার টাকা দান করছি। মাওলানা কে আছেন আল্লাহর ওয়াস্তে? দশটা হাজার টাকার একটা কলম, পাঁচটা হাজার টাকার একটা কলম, আর এক হাজার করে তিরিশটা কলম। কোরআন হলো তিরিশ পারা। কোরআনটা দেন তবে। হ্যাঁ, এই কোরআনটা দিয়েছে আয়ুর রহমান। আচ্ছা ঠিক আছে। তো আমি বলছিলাম দশ হাজার টাকার একটা কলম, আর পাঁচটা হাজার টাকার একটা কলম, আর এই কোরআনটা ইমানের লাইটটা দিয়ে দেখেন, ইমানের চোখ দিয়ে দেখেন, সবাই দেখেন এটা কি ভাই? সবাই বলেন কি এটা? সবাই বলুন কি? এর ভিতরে কোনো সন্দেহ আছে? এটা কার লেখা, কার কাছে এসেছে? আল্লাহর কিতাব নিয়ে এসেছেন জিবরিল আমিন, তার মারফতে বিশ্ব নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই কিতাব এসেছে, যেই কিতাবের ভিতরে লা শাক্কা ফিহি।